তারিখ 15/2/22 ডিউটি অফিসার বনানী থানা আর কিছু আপা আপা একটা 829 829 আপা একটা বিষয় আমি জানতে চাই সেটা হলো মানববন্ধন করেছে জায়েদ খানের বিরুদ্ধে পটুয়াখালী তার নিজ এলাকার কিছু লোক তো সেটা নিয়ে সে বলেছে যে তার প্রতিপক্ষ হায়ার করে এনে গাড়ি ভাড়া দিয়ে এনে তাকে তার বিরুদ্ধে মানববন্ধন করা হচ্ছে তাকে দেহ করা হচ্ছে আসলে এই বিষয়টা প্রতিপক্ষ বলতে আপনাকেই বোঝানো হয়েছে যতটুকু মনে হলো তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন মেনশন করে দিব না প্রতিপক্ষ না এখন আসলে এটা নিয়ে কিন্তু আমি আমি কেন বলতে চাই না কথা যেহেতু বলেছে প্রতিপক্ষ আমি বলতে পারি আর আপনারা এখানে যিনি মানববন্ধন করে যিনি মানববন্ধন করেছে আসলে উনি একজন হিন্দু মহিলা আমার মনে হয় যেহেতু আপনারা ওনাকে দেখতে পাচ্ছেন আপনারা ওনার সাথে যোগাযোগ করেন ওনার সাথে যোগাযোগ করলে এবং এতে কিন্তু হাইকোর্টেও একটা মামলা চলছে আমি যতটুকু জানি ওনার সাথে কথা বলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে যে এটা আসলে আমি করছি এগুলো নিয়ে আসলে এই আমার বিষয় নিয়ে আলাপ করেন আমি আসলে অন্য বিষয় নিয়ে আলাপ করতে চাই আসলে প্রতিপক্ষ বলতে গেলে অনেক কিছুই বোঝে প্রতিপক্ষ এখন নির্বাচন হয়েছে নিপুণ এবং জায়েদ খানের এটা একটা প্রতিপক্ষ 184 জনকে যে সে বাদ দিয়েছে অন্যায়ভাবে ছাঁটাই করেছে এটা একটা প্রতিপক্ষ তারপরে সে জামাল পাটারি নামে আমাদের একজন শিল্পীকে ডিরেক্ট মামলা করেছে জেল খাটিয়েছে জামাল পাটারি সেটাও একটা প্রতিপক্ষ এখন আসলে সেটা এইভাবে প্রতিপক্ষ কাকে এসে মিন করতেছে আমরা আসলে সেভাবে বলতে পারি মানে মানববন্ধন হয়েছে কিন্তু জায়েদ খান মানে ঠিক না উনি যে হিসাবে তাকে হিট করতে চাইলেন গতকালকে যখন প্রেস মিডিয়ার সামনে জায়েদ খান তার আইনজীবীদের নিয়ে উপস্থিত হয় তারা বললো এটা নাকি কন্টেম্প্ট অফ কোর্ট মানে আপনার কোর্টকে অবমাননা করছেন যেহেতু এখানে আছেন আপনার হাতে এই বিষয়টাকে ক্লিয়ার করে আরেকবার যদি বলেন এই কাগজটা ক্লিয়ার কারণ এটা কিন্তু আমি লিখছি দাদা আমার যে আদালত পরিবর্তন করে দিয়ে দেবো লিখছি আমি শুনতে পাচ্ছি সেই জন্য এই আজকে যে সার্টিফাইড কপিটা আমার লয়ারের অফিসে
করেছেন, তিনি বলেছেন যে বাকি যে ভোট রয়েছে সেটা নাকি আপনি আপনার পক্ষে দিতে বলেছেন। তার কাছে